তোমরা সবাই, তো আমি রিভাই ভাবিশেষ ব্লগস তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি। গরমে সিদ্ধ হয়ে যাওয়ার প্রায় জোগাড়, সব কি অবস্থা! বাচ্চাগুলো ঘেমে চেপে আসতি খালি গায়ে, তারপরও দুটোরই দুষ্টামি শুরু। তো আজকে হলো শনিবার, 6 এপ্রিল। তো এখন বাজে সকাল 12টা। দেখো, দুই বাচ্চাকে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমরা কী করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের ব্লগটা কেন স্টার্ট করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। গরম গরম লাগছে? গরম গরমে রাতে ঘুম আসতে পারি না, দিনে বাস চলতে পারি না, কী করে কী হবে জানি না। এখনও তো আরও কত গরম বাকি। দুই পাগলা বাবা, দুই পাগলা বাবা পাগলামি করছে। বাবা, বুদাদার খানে ব্যথা আছে দেখে, বুদাদারখানে ব্যথা আছে। ওঠো ওঠো ওঠো, কি অবস্থা! আরেকজনের কান কি এমন ব্যথা পেয়েছে, এখনো পর্যন্ত সারলো না। এখানে দেখো দিদি সবজি কাটছে। আজকে গোপুকে একটু দিদি ভোগ রান্না করে দেবে, কারণ এবারে দোল পূর্ণিমায় গোপুকে বাড়ি ছিল না, কিছুই দেওয়া হয়নি। ওর জন্য আজকে গোপুকে সামান্য একটু ভোগ রান্না করে দেওয়া হবে। তো সেই আয়োজনই শুরু হয়েছে, সবজি কাটছে এখানে। আর এখানে আরেকজন দুপুর 12টার সময় এখন সকালের খাওয়া খাবে। এই গরমে খাওয়ার ইচ্ছে টিচ্ছার কিছু নেই, একটুনি ম্যাগি বানিয়ে দিলাম, খাবে, খেয়ে আবার ওষুধ আছে। ভোগান্তির তো শেষ নেই এদের দুই ভাইয়ের, একটার পর একটা, একজন আর লাইন দিয়ে এরা খালি ভোগে। এত মিল দুই ভাইয়ের, শরীর খারাপ। আজকে ঠান্ডা জ্বর, তারপরে আবার এর ঠান্ডা জ্বর, এর আবার চোখে ইনফেকশান, ওর আবার কান কাটা, মানে সব একসাথে। একদিনেও ভালো থাকে, আরেকদিনেও ভালো থাকে, এই শুরু হয়েছে খালি। ও যে বোচাকোদা ঘরে বসে বসে মোবাইল দেখছে। বুদাদা তোমার, আমার বোচাকোদা। দেখো রান্নাবান্না শুরু হয়ে গেছে, মানে ডাল ভেজে জলে ভেজানো আছে, এখানে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, এখানে ফুলকপি আর গাজর ভাজা হচ্ছে খিচুড়ির জন্য। গরমে স্নান করে গেছে, একবার স্নান করে হয়নি, ঘেমে স্নান করবে, এত সুন্দর গরম। কিছু পাচ্ছি না করতে, যা করে দেবে মন থেকে, এই সবাই এই ঠাকুর শান্তি গ্রহণ করবে, ওইতেই খুশি। তো এখানে দেখো এখনও রান্না চলছে, আলু ফুলকপি ভাজা হয়েছে, ছেটির শাক ভাজা হয়েছে, পাট শাক এই পাঁপড় ভাজা, পাট শাক বেরিয়ে গেছে। আর এখানে বাঁধাকপি করবে দেখে মশলাই করছে, আর ওই যে চাটনি হয়ে গেছে টমেটো, ওই যে বাঁধাকপি কেটে ধোয়া আছে, খিচুড়ি ঘরে নিয়ে গেছি, এটা এবার রেখে আসি হয়ে গেছে। তো এইগুলো আপাতত হয়েছে, এগুলো এনে এনে ঢেকে রেখে দিয়েছি পেপার দিয়ে ঠাকুর ঘরে। চলো বাবা, আমরা আবার একটা ফুল তুলে আসি, পুজো করি আমরা। তো দেখো রুদ্র চুল টুল কেটে চলে এসছে, গরমে পাচ্ছে না, অস্থির হয়ে গেছে। দাদা চুলও বড় হয়েছে, কানটা ব্যথা দেখে চুল কাটাতে পারছে না, মানিনি। চলো চলো বাইরে, চলো, বায়না করে না, বায়না একে দিলে ওকে দিতে হবে, খালি বায়না খালি দুটো। এই যে একটা সাদা জামা হয়েছে, তোলো, কাটা কেন থাকবে জবা গাছে। বুদাদা দুটো ফুল তুলে ফেলেছে, দাও। হ্যাঁ তোলো তোলো, দুই ফুল, সুন্দর গন্ধ, তোলো। ওই যে লাল জবাটা ফুটেছে, ওটা তোল, আস্তে করে ধরে তুলবি, এগুলো নরম তো, তুলছিস? বুদাদা জুই তুলছে, জুই ফুলগুলো তুলছে, তুলতে দে ওকে, চলে আয়, দুই জগায় মাধাই। হ্যাঁ, তুই জন্য ফুল তুলে দিয়েছে আমাকে, কি সুন্দর। চলো আমরা ফুল তুলে এনে সবাই মিলে পুজো করে ফেলেছি। দিদি পুরো ঘেমে ভিজে গেছে, সব করতে করতে যা গরম পড়েছে। তো এই দেখো আমাদের গোপুকে ভোগ দেওয়া হয়ে গেছে, একটু দেরি তো হবেই, এদের প্রার্থনা করাই হচ্ছে না গোপুর কাছে। একজনের গোপু ভাইয়া, একজনের গোপু দাদার কাছে প্রার্থনা করছে। ভোগ নিয়ে চলে আসা হয়েছে, বাচ্চাগুলো খিদে লেগে গেছে, 3:30 বেজে গেছে, তো খিদে তো লাগবেই বাচ্চা মানুষ, সবাইকে ভোগ দিয়ে দিয়েছে। ভোগ খাওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর একদম দইয়ের ভাগ নিয়ে বসেছো, খালি দই আর পাপড় খাবে।
এই যে না চটকে খাবে ঠিক মতো প্রসাদ করতে ঠিক আছে না মুখে দেওয়ার আগে নম করে তারপরে খাবে ঠিক আছে নম করো নম করো নম করো নম করো দেখা ওকে একটু দেখা হ্যাঁ নম করো হ্যাঁ হ্যাঁ এরকম ভালো হয়েছে এই নম করেছো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছি এখন খেয়ে দিয়ে কিছু খেলা করছে আর একজন বালিতে গর্ত খুঁজছে এই যে ভলু জিমি লালু দুষ্টামি করছো দুষ্টামি করছো আর এখানে দেখো ভলু লালু জিমি টমি রানীর মা এখানে আমাদের এই পিছনে ঠান্ডা পেয়েছে এখানে শুয়ে আছে বাচ্চা দেখে দেখে অস্থির হয়ে গেছে বিশ্রাম করছে এ বাচ্চা এ বাচ্চা ব্লগটা স্টার্ট করেছিলাম তো আজকে অবধি ব্লগটা দেখতে পাবে তোমরা তো আজকে কি করবো না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো এই দেখো সকাল সকাল সকালের কাজকর্ম সেরে এই দেখো এখানে কি চাল বলে বাসমতি চাল না কি চাল যাই হোক সেই চাল নিয়ে নিয়েছি সেটা এখন ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো তো রুদ্রখালি বিরিয়ানি খেতে চায় এত তো বাইরের বিরিয়ানি খাওয়া ভালো না তার জন্য ঘরোয়া পদ্ধতিতে ঘরে ওকে বিরিয়ানি বানিয়ে দেবো তার জন্য চালটা ধুয়ে ভিজিয়ে নিই ভিজিয়ে নিয়েছি আর এদিকে দেখো আজকে হঠাৎ এত গরম পড়েছিল হঠাৎ প্রায় 7:30 এরম সময় 7টা ওরম সময় থেকে খুব মেঘ ডাকছিল শুনতে পাচ্ছি তখন আমরা শুয়েছিলাম তো তোমার 7:30 নাগাদ বৃষ্টি নেমেছিল খুব জোর তো দেখো সব ভিজা এই যে ভলু লালু বৃষ্টির জলের মধ্যে কি খেলা করছো সব আজকে মাটি মেখে আমাদের এখানে ঘরের সামনে এসে আজকে মাটি মাটি করে দেবে সারাদিন এরম করবে ওই যে জল ঠল হয়ে গেছে খুব জোরে বৃষ্টি নেমেছিল তো আকাশে এখন মেঘলা মেঘলা এই যে হালকা হাওয়া হাওয়া দিচ্ছে ওয়েদারটা সুন্দর হয়ে গেছে তো গরমকালটা যদি এরকমই কেটে যেত সবার তাহলে তো কী ভালো হতো তাই না বলো আমি আর রুতু যাচ্ছি চিকেন আনতে আজকে ওর বাবা সকালবেলা চিকেন এনে দিয়ে যেতে পারেনি বৃষ্টি হচ্ছিলো কাজেও যাওয়ার তারা ওর জন্য আর এনে দিতে পারেনি টাকা দিয়ে গেছে এখন আমি আর রুদ্র চিকেন আনতে যাচ্ছি তাই তো চলো তাড়াতাড়ি দেখো আমার মাংস কিনে এনে চা বিস্কুট খেয়েছি আজকে সকালে বেশি কিছু খাইনি এমনি দেরি হয়ে গেছে আর এক জায়গায় যাবো বলেছি তো দোকান দেওয়ার সময় বাবুজিকে কিনেছিলাম ওই একটা করে খেয়েছি ছেলে আর আমি তখন রান্না বসে দিয়েছি এই দেখো আলুগুলো ভাজছি লাল লাল করে নুন হলুদ দিয়ে আর এদিকে চিকেন ধুয়ে চিকেনের উপরে টক দইটা রেখেছি এখনও মাখাতে পারিনি মশলা কেটে কুটে মিক্সিতে করা হয়ে গেছে এবারে তাড়াতাড়ি করতে পারলে হয় ওদিকে আবার যাওয়ার তারা কোথায় যাবো সেটা বলবো আগে তাড়াতাড়ি করে নিই দেরি হয়ে যাচ্ছে তো দেখো এদিকে আলু ভাজার পরে পেঁয়াজ ভেজে একবারে মশলাটা কষিয়ে নিচ্ছি আগে ভালো করে তারপর চিকেন দিয়ে কষাবো যত তাড়াতাড়ি যত শর্টকাটে তাড়াতাড়ি করতে পারি তাড়া লেগে গেছে টাইম হয়ে আসছে তাড়াতাড়ি যেতে হবে এখনও স্নান পুজো বাকি তাছাড়া বিরিয়ানি করবো দেখে কিছুই না সামান্য এক্সট্রা যেমন মাংস করি সেরকমই করবো শুধু এক্সট্রা দেবো হচ্ছে বিরিয়ানি মশলা আর হচ্ছে কেওড়া জল তো যেই দোকান দিয়ে সদাই নেই সেই দোকানে গিয়েছিলাম মিঠা আতরটা শেষ হয়ে গেছে না তো একটু মিঠা আতরও আনতাম তাহলে একটা সুন্দর গন্ধ হতো তো কেওড়া জলে ভালো গন্ধ ওটাই দেবো মাংসের কষানোর মধ্যে আমার চিকেন করা হয়ে গেছে আর এদিকে হাঁড়িতে গরম জল করে চাল ফুটতে দিয়ে দিয়েছি চাল ফুটছে আধ ফোটা হলে তারপর মাংস দেবো আর এই যে মশলা করে রেখেছি ওটা দেবো ব্যাস তালি হয়ে যাবে সব কিছু দেবো না ঘরোয়া বললাম শর্টকাটে সেরকমই দেখো এখন আমরা স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আমি আর রুদ্র এখন আমরা যাচ্ছি একটা অনুষ্ঠান আছে আমাদের কার্ড দিয়েছে এক পাশের বাড়ির পিসি তো এই যে মোদি কেয়ারের কার্ড এটা এটা এখানে কি অনুষ্ঠান আছে আমাদের এখানে উপহার ভবনে কাছেই তো সেখানেই যাব দিদি আমার জন্য অনেকক্ষণ আগে গিয়ে অপেক্ষা করছে তো তাড়াতাড়ি দেরি না করে বেরিয়ে পড়বো দেখি ওখানে কি হচ্ছে বলেছে তো নাকি স্কিনের ডাক্তার আসবে আসলে কি হবে জানি না তো গিয়েই জানতে পারবো তো চলো তাড়াতাড়ি দেরি না করে বেরিয়ে পড়ি
বেলা হয়ে গেছে, এখনো কিছু খাওয়া হয়নি, ওইদিকে তারা দিচ্ছে ফোন করে, এসে খাবো যদি তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই। তো এখানে দেখো আমরা চলে এসেছি উপহার ভবনে। তো স্কুটিটা এখন রয়েছে দেখে সুবিধা হয়েছে, না তো এই দুপুরবেলা তো কোনো টোটো টোটো পেতাম না। স্কুটিটা রয়েছে দেখে রুদ্রকে নিয়ে স্কুটি করে চলে এসেছি। দিদি একটার সময় এসেছে টোটো করে। তো এখন দেখো বাচ্চাগুলোকে দুপুরবেলা না খাইয়ে দিয়ে এখানে নিয়ে এসেছি। আবার ওদের ঘুম ঘুম পাচ্ছে, ভাল লাগছে না। তো এখানে কি হতে চলেছে জানি না। তো আমাকে যেটা বলেছিল সেটাও সেরকম তো কিছু দেখছি না এখানে, কোনো ডাক্তার বা কিছু স্কিনের জন্য। তো এখানে আবার অ্যানাউন্সমেন্ট করছে যে জাতীয় সঙ্গীত চালানো হবে, আপনারা সবাই উঠে দাঁড়ান। তো সবাই উঠে দাঁড়ালো, উঠে দাঁড়ানোর পরে জাতীয় সঙ্গীত চালাবে বলে। তো খুব ডিস্টার্ব করছে, ওইদিকে মাইক না বক্স কি লাগিয়েছে, মনে হয় যেন কান ফেটে যাবে, এক এক সময় ডিস্টার্ব করে। আবার চেক করে সে চালাচ্ছে। তো রুদ্র ভাবছে যে আমাদের স্কুলে জাতীয় এই গান হয়, এখানে গান হচ্ছে কেন, এখানে কি এটা স্কুল? তো যাই হোক, অনেকক্ষণ ধরে দেখছি ওদের প্রোগ্রাম কি হচ্ছে। আবার মোদি ক্যারের সং চালিয়েছে ওদের, সেই সব দেখাচ্ছে, সব তো দেখছি এইসবই হচ্ছে, কোনো ডাক্তার বা কিছু ওইসবের কোনো কথা এখানে হচ্ছে না। বেলা 3:30-4 বেজে গেল, আর কতক্ষণ বসতে পারবো জানি না। বাচ্চাগুলো না খেয়ে রয়েছে, আমরাও না খেয়ে রয়েছি, সকালে খালি চা বিস্কুট খেয়েছি, এত বেলা হয়েছে খিদে তো পায়, তাই না বলো? তো যাই হোক, আবার ওরা দাঁড়াতে বললো ওদের মোদি কেয়ারের সঙ্গের জন্য। তো সবাই হাততালি দিচ্ছে, বাচ্চারাও হাততালি দিচ্ছে, ওই দেখে আনন্দ পাচ্ছে যে পর্দার মধ্যে কি সিনেমা দেখাচ্ছে ওরা ভাবছে হয়তো। তো এরকম দেখি কতক্ষণ এরকম চলে। তো যাই হোক, এখানে মোদি কেয়ারের সং দেখলাম, সব যাদের সাথে কথা বলে বুঝলাম এখানে কোনো স্কিনের ডাক্তার বসছে না বা আসেনি। এই মোদি কেয়ার প্রোডাক্ট সম্বন্ধে বলবে এইসব নিয়ে এই আলোচনায় মিটিং বসেছে এখানে। তো যাই হোক, অনেক বেলা হয়ে গেছে, বিকেল হয়ে গেছে। তো দিদি বাচ্চাটা ব্যস্ত হয়ে গেছে, আমরা এখন বাড়ি চলে যাব। তো এখন আমরা বাড়ি চলে যাই। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি, এখন বাজে বিকেল 5:30, 5:30টাও পার হয়ে গেছে, 5:35। এখন বিকেল 5:35-এ আমরা দুপুরের খাবার খাচ্ছি, কী অবস্থা! তো নিজেরও খিদে পেয়েছে, রুদ্রেরও খিদে পেয়েছে। ওর জন্য ওকে হাত দিয়ে বললাম যে বাবা তুই আজকে একটু হাত দিয়ে খেয়ে নে, আমারও তো খিদে পেয়েছে। তো ওর জন্য বললো যে হ্যাঁ মা আমি নিজেই খেয়ে নিচ্ছি। তো নিজেই খাচ্ছে, তারপর বললো বিরিয়ানিটা ভালো হয়েছে। তো আমার ফোনটা আজকে মনটা খুবই খারাপ, তখন বলা হয়নি বিরিয়ানি করতে গিয়ে যে বিরিয়ানির জন্য দুধের মধ্যে মশলা গুলিয়ে দুধটা যে দেবো, সেই ফোনটা ওই দুধের মধ্যে পড়ে গেছিলো, আর আমার ফোনটা তারপর থেকে ঠিক মতন কাজ করছে না, ওই জন্য মনটা খুবই খারাপ আর কিছুই ভালো লাগছে না। তো এরকমভাবেই চললাম, কাজ করছে না, ফোনটা খুব ডিস্টার্ব করছে, জানি না কী হবে। তো এখন খাই, কী করবো, কিছু করার নেই। তো যাই হোক, আজকের ব্লগটা বেশি করা করবো না, এখানেই শেষ করবো। যখন ভিডিওটা করেছিলাম তখন শোনা যাচ্ছিলো, তারপর ভিডিও এডিট করতে যখন বসেছি তখন দেখি আর শোনা যাচ্ছে না। তো আজকে রুদ্রর কথাটা শুনতে পারবে না, সব মুখ নাড়ানোটা বুঝতে পারবে, কিন্তু ওর কথা শোনা যাচ্ছে না, কারণ আমি যখন এডিট করেছি তখন রুদ্র ছিল না, স্কুলে গেছিলো। তো আমিই বলছি, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে, ভালো লাগলো সেটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ব্লগে।